কথায় বলে পুরুষ নারী সমান সমান, কর্মদক্ষতায় নারীরাও পুরুষের পাশাপাশি কিছু কম যায় না, তা বারবার প্রমাণিত হয়েছে। তেমনি বাড়ির পুরুষদের আর্থিকভাবে সাহায্য করবার লক্ষ্যে স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পোল্লাপাড়া এলাকার প্রায় 40 জন মহিলা। নিজেদের স্বনির্ভর করতে তারা তৈরি করছেন কার্পেট। সুদূর বেনারসের একটি কোম্পানির অর্ডারকৃত কার্পেট তৈরি করে তারা প্রায় মাসে 12 থেকে 14 হাজার টাকা আয় করছেন বলে জানা গিয়েছে। আর এই লক্ষ্যে এই মুহূর্তে তারা একেবারে অটল, আজ তো একটা কারখানাই তৈরি করে ফেলেছেন তারা। দক্ষিণ দিনাজপুর জেলার পোল্লাপাড়া এলাকার বাসিন্দা পলি মণ্ডল দীর্ঘদিন ধরে ইচ্ছে প্রকাশ করতেন যে তিনি নিজে স্বনির্ভর হবেন, পাশাপাশি তার এলাকার অন্যান্য মহিলাদেরও স্বনির্ভর করবেন। আর তার ইচ্ছে থাকলেই উপায় হয় বলে তাই পলি দেবী তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে কার্পেট তৈরির কাজ দেখেন এবং তার সেই কাজটি মনোপুত হয়। তখন তিনি সেখান থেকে কার্পেট তৈরি শিখে এসে এলাকার বেশ কিছু মহিলাকে কার্পেট তৈরি শেখান এবং সেই কাজটি মনোপুত হয় এবং অন্যান্য মহিলাদের সাথে নিয়ে, অন্যান্য মহিলা প্রায় 40 জনকে নিয়ে তিনি তার দল গঠন করেন এবং অল্প সংখ্যক মহিলাদের নিয়েই কাজ করতে করতে সেই মহিলার সংখ্যা হয়ে দাঁড়ায় 40। জানা গিয়েছে সুদূর বেনারসের কার্পেট তৈরির কারখানা তাদের অর্ডার দেয় এবং কার্পেট তৈরি করবার জন্য অর্ডারের কার্পেট তৈরি করেই তারা মাসে 10 থেকে 12 হাজার টাকা কমপক্ষে আয় করতে পারেন। এখানে উল্লেখ থাকে যে পলিমণ্ডলের কারখানায় যতজন কাজ করেন সকলেই মহিলা। পলিদেবীর বক্তব্য, সরকার তথা স্থানীয় প্রশাসন যদি তাদের সাহায্য করতে এগিয়ে আসে তাহলে দক্ষিণ দিনাজপুরের এই এলাকায় কার্পেট শিল্পকে তারা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারবেন। নিজে স্বনির্ভর হয়ে অন্যদের স্বনির্ভর করতে পলিদেবীর এই উদ্যোগ সত্যি অনস্বীকার্য। কার্পেট তৈরির বিষয়টা এটাই যে আমরা নিজেরা আর কি নিজে পায়ে দাঁড়াতে চাই, আমরা সব মহিলারা, আমরা মহিলা মিলে এই কাজটা করি। আর 5টা মেশিন আর 6টা মেশিন সামনে আছে কারখানাতে, দিদি এখানে বসিয়েছে, আমরা সেখানে এখানে সবাই মিলে কাজটা করি। মোট কতজন এখানে কাজ? মোট এখানে আমরা 40 জন কাজ করি। দিদি এখানে মোটামুটি আপনাদের কি কাজ করছেন, কত টাকা আয় হয় আমাদের মাসে? 12 হাজার টাকা। দিদি আপনারা কাজ করে স্বনির্ভর হচ্ছেন, অন্য মহিলাদের কি বলবেন এই বিষয়ে? বলবো তারাও যেন এই কাজটা এসে জয়েন করে, খুব ভালো কাজ, খুব 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 আরামের কাজ, তারা যেন এসে নিজে পায়ে দাঁড়ায়। এই কার্পেটটা তৈরি করতে কতদিন সময় লাগছে আমাদের? এই কার্পেটটা এখানে অনেক সাইজের আছে, 10, 12, 9, 12, 10, 14, সেক্ষেত্রে এক একটা এক এক সাইজের, কোনোটা হয়তো 1 মাসে হয়ে যায়, কোনোটা 1.5 দিনে হয়ে যায়, কোনোটা 2 মাসে হয়ে যায়, সেটা কোনো ব্যাপার না। দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে, তাও দেখি এখানে সরকারের সমর্থ পাইছি বছরের। বয়স যেভাবেই দিক না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। এক রিলেটিভের বাড়ি গিয়ে দেখি এই কার্পেট বানানো হচ্ছে, সেখানে যৌথভাবেই বানানো হচ্ছিল, তো আমার আগ্রহ জাগে সেটা শেখার জন্য এবং আমার এলাকাতে মহিলারা সেরকমভাবে স্বনির্ভর নয়, কোনো কাজের সঙ্গে সেভাবে যুক্ত না, তো ভেবেছিলাম মহিলাদের কীভাবে স্বনির্ভর বা আর্থিক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই কাজটার মধ্য দিয়ে। আমি প্রথমে কাজটা শিখি,
দু মাস ট্রেনিং করি। করার পর আমি এখানে এসে কয়েকজন মহিলা নিয়ে প্রথম স্টার্ট করি, তারপর দেখি ভালো ফল হচ্ছে, তখন আশেপাশের মহিলাদের নিয়ে কাজটা, এখন আপাতত আমি 40 জনকে নিয়ে কাজটা পরিচালনা করছি। কয়টা মেশিন চলে মেশিন? আমার এখানে এই কারখানায় আছে 6টা, আর বাইরে আছে 2টো, এই নিয়ে মোট আমার 40 জন লোক আছে। আচ্ছা, এই যে জিনিসটা তৈরি করেন, এটা আপনারা আবার কোথায় সেল করেন? আমরা নিজেরা মার্কেটিং করি না, বেনারস কোম্পানি থেকে আমাদের অর্ডারটা সাপ্লাই করানো হয়। ওনারা এটা কাঁচামাল হয়ে আছে, এটা কোম্পানিতে গিয়ে আবার মার্কেট মানে ব্যবহারযোগ্য করার পরে ওনারা সেল করে। এই যে আপনারা যে তৈরি করছেন, এতে আপনাদের মাসে কত টাকা পর্যন্ত আয় হয়? 6-7 ঘন্টা, যারা একদম কমপ্লিট কাজ শিখে গেছেন, 6-7 ঘন্টা ডিউটি করলে 10-12 হাজার টাকা মিনিমাম তারা ইনকাম করতে পারে।